মেট্রো শব্দটি আসলে প্যারিস মেট্রোপলিটানের একটি সংক্ষিপ্ত নাম যা দ্রুতই মেট্রোতে রূপান্তরিত হয়, যা পরবর্তীতে সমস্ত পাতাল নেটওয়ার্ককে সংজ্ঞায়িত করার জন্য ব্যবহৃত হয়। এটাকে দ্রুত ট্রানজিট সিস্টেম বলা হয়। এপ্রিল 2014 অনুযায়ী 55টি দেশে 168টি মেট্রো সিস্টেম তালিকাভুক্ত আছে। জেনে নেওয়া যাক পৃথিবীতে মেট্রো সিস্টেমের উৎস, উৎপত্তি ও ইতিহাসের কিছু কথা। বিশ্বের প্রথম শহুরে ভূগর্ভস্থ রেলওয়ে হল মেট্রোপলিটন রেলওয়ে, যা 1863 সালের 10ই জানুয়ারি অপারেশন শুরু করে। এটি মূলত অগভীর টানেলে নির্মিত হয়েছিল, যা এখন লন্ডন পাতালের অংশ। 1863 সালের জানুয়ারি মাসে প্যাডিংটন ও ফারিংটনের মধ্যে চালু হয় এবং প্রশংসা লাভ করে। উদ্বোধনের দিনে এটি 38,000 যাত্রী বহনের পাশাপাশি মালামাল বহন করে। এই ধারা অনুযায়ী 1872 সালের জুলাই মাসে ব্রিটিশ কোম্পানি দ্য মেট্রোপলিটন রেলওয়ে অফ কনস্টান্টিনোপল টু গালতাপেরা সূচনা করে। 1874 সালের 5ই ডিসেম্বর নির্মাণ কাজ শেষ হয় এবং 1875 সালের 17ই জানুয়ারি পরিবহন শুরু করে। যুক্তরাষ্ট্রে বোস্টনের প্রাচীনতম সাবওয়ে টানেলটি 1897 সাল থেকে এখন পর্যন্ত চলছে। পরবর্তীতে ভারী রেলগাড়িগুলি চালানোর জন্য পাতাল রেল লাইন তৈরি করা হয়েছিল। 17ই অক্টোবর 1919 মাদ্রিদ মেট্রো রেল চালু হয়, যা আজ বিশ্বের সবচেয়ে দীর্ঘতম মেট্রো ব্যবস্থা। 1924 সালে বার্সেলোনা মেট্রো রেল চালু হয়। রাশিয়াতে প্রথম ভূগর্ভস্থ মেট্রো রেল 1935 সালে মস্কোতে খোলা হয়েছিল। মস্কো মেট্রো বিশ্বের সবচেয়ে সুশৃঙ্খল সজ্জিত স্টেশন, যা প্রায়ই ভূগর্ভস্থ প্রাসাদ হিসেবে তুলনা করা হয়। 2012 সালের হিসাবে মস্কো মেট্রো ছিল 308 কিলোমিটার রেলপথ এবং 186টি স্টেশন, এবং এটি বিশ্বের সবচেয়ে ব্যস্ততম মেট্রো ব্যবস্থার একটি। পরে বিশ শতকের শেষের দিকে অনেক ইউরোপীয় মহাদেশ ড্রাইভারবিহীন মেট্রো রেলগুলো মাঝারি আকারের শহরগুলিতে, বিশেষ করে স্পেন, ফ্রান্স এবং ইতালিতে হাজির হয়। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।